শনিবার গোষ্ঠী কন্দলে উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গিপুর। জখম হন টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সহ দুজন। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার রঘুনাথগঞ্জ থানায় গিয়ে আধিকারিকের সামনে সঠিক তদন্তের দাবিতে সোচ্চার উভয় পক্ষই। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। আসন্ন পৌর ভোটের আগে শনিবার তৃণমূলের গোষ্ঠী কন্দলে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর। জঙ্গিপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ফিরোজ শেখের ওপর হামলার অভিযোগ ওঠে জঙ্গিপুর পৌরসভার প্রশাসক মোজাহারুল ইসলামের বিরুদ্ধে। ঘটনায় জখম হন দুপক্ষের দুজন। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। রবিবার রঘুনাথগঞ্জ থানায় গিয়ে ঘটনার সঠিক তদন্তের দাবি তুলল জঙ্গিপুর পৌরসভার প্রশাসক মোজাহারুল ইসলাম ও টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতির পক্ষের নেতৃত্ব। বৈঠক শেষে পৌর প্রশাসক বলেন, ঘটনার নিয়ে কথা হলো। আমরা দাবি করেছি আগামী দিনে এমন ঘটনা ঘটলে পৌরসভার কাজ থমকে যাবে। আমরা কথা বলতে এসেছি সরকারি কাজে যদি এরকম বাধা দেয় তাহলে আমাদের তাহলে পৌরসভাকেও আমরা বন্ধ করে দেবো, কারণ আমরা কোনো কাজ করতে পারবো না। আমরা সবকে জানিয়ে দেবো যে আমাদের পৌরসভা বন্ধ করে দেবো, আমরা কোনো পরিষেবা দিতে পারবো না। যারা করছে তারা তো সবাই তৃণমূল সমর্থিত বা তৃণমূলের দলের লোক। শুনেন, দেখেন কথা বলছি যে কে তৃণমূল কে মুখ সেটা না, যারা কাজে বাধা দিয়েছে তারা কাজের লোক, বাধায় তারা দুষ্কৃতি। এবং একটা ছেলে, সে মিস্ত্রির কাজ করছিল, তাকে এমনভাবে মেরেছে, সে আজকে বাঙ্গুর থেকে আবার আইন কেটে ট্রান্সফার করে দিল। সে হয়তো বাঁচবে কি বাঁচবে না জানি না। যদি আমরা যদি কিছু সরকারি কাজ যদি বাধা দেয়, যদি পুলিশ প্রশাসন কিছু অ্যাকশন না নেয়, তা আমরা গোটা অফিসই বন্ধ করে দেবো, সব পরিষেবা সব কিছু বন্ধ করে দেবো। বৈঠকে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ সহ টাউন তৃণমূল সভাপতির অনুগামীরা। বৈঠক শেষে গৌতম ঘোষ দাবি করেন প্রশাসনের কাছে বিষয়টি সঠিক তদন্তের জন্য। অ্যাকচুয়ালি পৌর প্রশাসক যদি আজকে সমস্ত জনগণ যে এলাকায় যখন কাজ হবে, একটা জনগণও একটা জনগণ তার এলাকায় যখন একটা রাস্তা হবে, ড্রেন হবে, কোনো একটা সাবমার্সেল হবে বা জল ট্যাঙ্কি বা পাইপলাইন বসবে, সেটা একটা জনগণের দেখার অধিকার আছে। সেখানে তিনি সেই তার সেই কোনো জনগণ আজ পর্যন্ত মুখ তুলে দেখাতে দেখতে পাচ্ছেন গোটা পৌরসভাতে তিনি কী কাজ করেছেন, কারণ তার জন্যই আজকে আমাদের বিধানসভার বিধায়ক আমাদের জাকির সাহেব এবং আমাদের টোটাল নেতৃত্ব আজকে তার আমরা প্রতিবাদ করছি। আমাদের রাজ্য নেতৃত্ব এবং আমাদের জেলা নেতৃত্বর কাছে আমরা বারবার আমাদের লিখিত দেওয়া হয়েছে, এবং আমাদের কাউন্সিলর যারা আছেন, যারা মানুষের জন্য কাজ করেন, জনগণের তাদের ওয়ার্ডে কাজ করেন দীর্ঘদিন ধরে, তারাও আজকে এই প্রতিবাদে সামিল হয়েছেন।